করবো, নবীকে চোখে বুকে নিয়ে, আমি রোজা রাখবো নবীকে চোখে আর বুকে নিয়ে, আমি সাকাত দিব নবীকে চোখে আর বুকে নিয়ে, আমি হজ করব সেখানে বুকে থাকবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে আবু বকর ঈমান বুঝে গেছে, তাকে সিদ্দিকে আকবর বানায় দেন। তাহলে সিদ্দিক আকবর বলেন, নবী সারা কোনো ইবাদত হবে? ফারুক আজম দাঁড়ায় গেলেন, নবী রে আপনার আবু বকর যদি আপনারে দেখতে চায় আমারও তো পছন্দ আছে। আমার কি পছন্দ? আস-সুহবাতু লি আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওয়ালির সোহবতে বসে থাকা, এটা আমি ওমরের এক নাম্বার। ওমর রে আপনার চেয়ে বড় আল্লাহর ওয়ালিকে ওমর ব্যাখ্যা দেয়, বলছেন নবী নামাজের মধ্যে আল্লাহরে দেখে, সেই জন্য এক নাম্বার। আবু বকর নামাজের মধ্যে আল্লাহ দেখে না, আল্লাহর পরিচয় পেয়েছে নবীর টট মোবারক মাধ্যমে, সেই জন্য আবু বকর নবীর চেহারার মধ্য দিয়ে আল্লাহরে খোঁজে। কারে খোঁজে? নবী বাদ দিয়ে আল্লাহ চাইতে চায় না, আমার চেয়ে বড় ওলি হচ্ছে সিদ্দিক আকবর, ওনাকে বাদ দিয়ে আমি নবী পর্যন্ত যেতে চাই না, আমি আমার আবু বকর হয়ে নবী পর্যন্ত যেতে চাই। এটার নাম সাহাবায়ে কেরাম। তুমি ডাইরেক্ট, আর যখন আবু বকর নবীকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত যায় নাই, ফারুক আজম নবী বাদ দিয়ে আবু বকরকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত যায় নাই, আমি কেমন বেয়াদব হলাম, গাদ্দার হইলাম, নারান হইলাম। শাহজালালাবাদ, শাহবারানবাদ, 360 আউলিয়াবাদ, 12 আউলিয়াবাদ, শাইন শাইসির কোটবাদ, আলা হযরতবাদ, জবি অলিবাদ, ডাইরেক্ট আল্লাহর সাথে বসতে বসে আছি, কত বড় বেয়াদব হলাম। তো গাউসিয়া কমিটি আমাদেরকে কি শিখায়? বসে গাউসিয়া কমিটি শিখায় যেই আকীদায় ফারুক আজম ফারুক আজম হয়েছে, যেই আকীদায় আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, তোমাকে আমি গাউসিয়া কমিটি সেই আকীদায় নিতে এসেছি, সেই আকীদায়। আপনি যদি মুমিন হতে চান নবীকে লাগবে, আপনি যদি মুমিন হতে চান নবীকে লাগবে, আর নবীকে যদি পাইতে চান আওলাদে রাসূলকে লাগবে। কাকে লাগবে? সেই জন্য নামাজের মধ্যে আমার বাবাকে সালাম দিলে নামাজ থাকবে, আমার মাকে, আমার দাদাকে, এমপি মহোদয়কে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, কেন? বসে আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন বান্দার নাম নেওয়া যাবে, কিন্তু নবীকে সালাম না দিলে নামাজ হয়? নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তাহলে নামাজ সেটা যেখানে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে অন্যকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আমার নবী ডাক দেই, উম্মত সালাম দিলা কেন? আমরা বললাম আল্লাহ তো ডাইরেক্ট নেয় না। তখন নবী বলেন, দরুদে ইব্রাহিমের মাধ্যমে আমার আওলাদ রসুলকেও একটা সালাম দিয়ে দাও, কারণ আমি নবী, আমার আওলাদ সারা সালাম নিব না। সেই জন্য গাউসিয়া কমিটি হচ্ছেন আওলাদ রসুলের মাধ্যমে নবী, নবীর মাধ্যমে রব্বুল আলামিন, এটার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। রব্বুল আলামিন বুঝার জানার তৌফিক দান করে।